হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে। ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে নিয়ে এসেছি খুবই সুস্বাদু পুষ্টিকর একটা দুপুরের খাবার বেগুন দিয়ে। এই জন্য বেগুনটা দেখুন আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এখানে। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে 2 স্পুন সর্ষের তেল। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাহলে একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার রেসিপি আপনাদের কেমন লাগছে। যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর চ্যানেলে প্লে লিস্টও বানিয়ে রেখেছি অনেক ধরনের, চাইলে সেইগুলোও দেখতে পারেন। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে বেগুনটাকে ভালো করে জল ঝরানো আছে কিন্তু বেগুনটাকে এবারে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব 1-2 মিনিটের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন নুন আর হলুদ। নুন দিলাম এখানে 1/2 স্পুন মতন, আর হলুদও দিচ্ছি 1/2 স্পুন। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এটাকে মিক্স করব। ঢাকা দেওয়ার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটা খুবই চট জলদি, একদমই তেল মশলা লাগে না, খুবই সিম্পল এবং দুপুরবেলায় খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা, ট্রাই করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ারও করে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদটা ভালো করে বেগুনের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবারে এটাকে এরকম করে একটু মাঝে মাঝে নেড়ে রাখবো, দিয়ে কুক করতে রাখবো যতক্ষণ না ভালো করে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে ভেঙে ভেঙে আসছে একটুখানি। এরপরে দিয়ে দেবো একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নিম। আমি এখানে নিম পাতাটাকে শুকনো কড়ায়ে ভেজে নিয়ে তারপরে ভালো করে হাতের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি। তাই নিম পাতাটা একদম শুকনো আছে, বাট একদম পাউডারের মতন হয়ে গেছে। এরকমভাবেই শুকনো নিম পাতাটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়ে তারপরে হাতে গুঁড়িয়ে নেবেন, তারপরে এরকম বেগুনের সঙ্গে মিক্স করে দিতে হবে। আলাদা করে নিম পাতা তেলের মধ্যে ভাজার দরকার নেই, এই শুকনো নিম পাতাটাকে দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করছি। আর এটাকে মিনিট 2-3 মিনিটের জন্য একটুখানি রান্না করলেই আমাদের নিম বেগুন কমপ্লিটলি রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই বসন্তকালে দুপুরবেলায় খাবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে এটা। এক থালা ভাত তো এমনিই যেন শেষ হয়ে যাবে, এই নিম বেগুন এতই টেস্টি হয় খেতে। ঢাকা দেওয়ার কোনো দরকারই ছিল না, বেগুন এমনি তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর 2 মিনিট নাড়াচাড়া করার পরে কমপ্লিটলি নিম বেগুন রেডি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এরকম শর্ট অ্যান্ড সিম্পল থাকলো। আমি আবারও চট জলদি ফেরত আসবো নতুন মজার রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি নতুন রেসিপি নিয়ে আবার ফেরত আসছি। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।